हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल माय किचन। आपनादेर सकलके स्वागत। आज के आमरा बानाबो खुबी सहज हेल्दी एवं टेस्टी एकटा रेसिपी, शिंग माछेर झोल। एटाके अनेके शिंगी माछो बोले थाकेन। एटा खुबी सहज एकटा रेसिपी। एटा गरम भात दिए खुबी भालो लागे एवं स्वास्थ्येर पक्षेओ खुबी उपकारी। एर जोन्नो आमरा प्रथमे शिंगी माछगुलोके भालो करे धुइये সেটাকে কেটে নুন হলুদ মাখিয়ে নেব। আর গোটা জিরে এটাকে আমরা ভিজিয়ে রেখেছি, এটার আমরা পেস্ট বানিয়ে নেব। এটা গোটা জিরে দিয়ে, কাঁচা জিরে দিয়ে পেস্ট বানিয়ে রান্নাটা করলে খুবই ভালো হয়। শিঙি মাছটাকে খুব ভালো করে ধুয়ে কেটে আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করব এবং তার মধ্যে শিঙি মাছগুলো ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে একটা ঢাকা দিয়ে দেব, কারণ শিঙি মাছগুলো খুবই ফাটে এবং তেলটা ছিটকে গায়ে লাগতে পারে। এর জন্য আমরা এটা ঢাকা দিয়ে ভাজব। সমস্ত শিঙি মাছগুলো ভেজে আমরা একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নেব। এবার তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের তেলের মধ্যে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা আলু। এর সঙ্গে আপনারা কাঁচকলাও দিতে পারেন, খুবই ভালো লাগে। আলুটা নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। এটা দিয়ে আবার খানিকক্ষণ আমরা আলুটাকে ভেজে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনের অল অপশনে গিয়ে ক্লিক করবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যাবেন। এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটা দিয়ে আবার খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমরা যে কাঁচা জিরে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে এর সঙ্গে দিয়ে আবার খানিকক্ষণ ভেজে নেব। এটা অবশ্যই আমরা করব মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে করব না। খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব গরম জল। গরম জল খানিকটা পরিমাণে দিয়ে এটাকে ঢেকে আবার খানিকটা ফুটতে দেব। 5-10 মিনিট ফুটে গেলে ঢাকা দিয়ে এটাকে আমরা 5-10 মিনিট ফোটাবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবং ঢাকনা খুলে এর মধ্যে যে ভেজে রেখেছিলাম শিঙি মাছগুলো সেগুলো অ্যাড করে দেব। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এরপর শিঙি মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার 5-10 মিনিট ভালো করে ফোটাবো। এই শিঙি মাছের ঝোল স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং এটা বাচ্চাদের খেতেও কোনো অসুবিধা হয় না। আমরা এরকম পাতলা ঝোল মাঝে মধ্যে খেতেই পারি। 5 মিনিট রান্না হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে এর সঙ্গে আমরা ধনে পাতা অ্যাড করে দেব। ধনে পাতা দিলে এটার একটা আলাদা ফ্লেভার হয় এবং সেটা খুবই ভালো লাগে। ধনে পাতা দিয়ে খানিকক্ষণ রান্না করলেই শিঙি মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। গরম ভাতের সঙ্গে এনজয় করুন। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।